না এখনো কেউ ফোন করেনি। হ্যাঁ আমি ফোন করলে হয় এনগেজমেন্ট পাচ্ছি অথবা রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা খোঁজ পেয়েছে কিন্তু বলছে না। মানে আমি সেই জন্য আপনাকে ফোন করতে বাধ্য হলাম, একটু দেখবেন প্লিজ। আমার মনে হয় কাছাকাছি কোথাও আছে, কিন্তু কনককে যেন ওরা কলকাতার বাইরে না নিয়ে চলে যেতে পারে, আপনি শুধু একটু এটা খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খারাপ লাগলে কি হইল, কি আবার হবে মানেটা কি? আর খারাপ হবার কি বাকি আছে বলুন তো? একে তো আমার এই অবস্থা, তার উপরে অপ্রোটাও আজকাল। সিরিয়াসলি না, অনেক কিছু হয় নাই, বেবি হইলেই দেখবা সব ঠিক হইয়া যাব। দূর কনকটাকে দূরে সরাতে গিয়ে দেখছি তো অপ্র আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে। সত্যি অপ্র আগে অনেকবার বলেছে কিন্তু কিন্তু মাধবাসি এবার সত্যি সত্যি আমার মনে হচ্ছে। ও সব সারান দাও সারান দাও সারান দাও। শুনো, মায়া মানুষ চাইলে পুরুষ মানুষের মন এক সেকেন্ডে ভুলাইতে পারে। তার সাইয়া সেলিব্রেট করো যে আপদ দেয়। মাধবাস প্লিজ দয়া করে এবার একটু চুপ করুন। কি মুশকিল, প্লিজ চুপ করুন না আপনি। অপ্র 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 কি হলো, এত দেরি কেন হলো, কোথায় ছিল তুমি? হ্যাঁ অপ্র অপ্র আমার খুব টেনশন হচ্ছিল, তোমার জন্য কিছু তো বলো, কোথায় ছিলে তুমি? হ এই সময় একটু বেশি টেনশন হয়, দেখ তোরে তো খেয়াল রাখতে হইব না। ওরা খোঁজ পেয়েছে কোনকে? এখনো তো সেরকম কিছু না, কিন্তু ওদের কথা শুনে খুব কনফিডেন্ট লাগছে। আমার মনে হয় ওরা বৌরানী কোথায় আছে সেটা একটু হলেও ট্রেস করতে পেরেছে। এতক্ষণে বৌরানীকে ওরা নিশ্চয়ই আমাকে একটা ফোন করে নিতে দেয়।